ছিলো একদিন চলে যাব তুমি নিশিমালা হাক ছুটে পার হয়ে যাব সীমানা কথা ছিলো একদিন তুলে নিয়ে সব আমি বলছি কেন তোমরা তো টাইটেল দেখে এসছো তো যাই হোক যেটা গানটা সেটা হচ্ছে এ মাইনার স্কেল তো সব ওপেন কর্ডস আছে তো কর্ডস গুলো একবার বলে নি এ মাইনার এফ মেজর জি মেজর ই মাইনার ডি মাইনার সি মেজর আর এ শার্প মেজর জানি অনেকগুলো কর্ডস আছে বাট আমি চেষ্টা করব সিম্পলিফাই করে বলার ঠিক আছে তো চলো ফার্স্টে স্ট্রামিং প্যাটার্ন এটা অ্যাকচুয়ালি একটুখানি নতুন ধরনের স্ট্রামিং প্যাটার্ন বাট আমি সেই দিকে এখন যাচ্ছি না তোমরা চাইলে ডান্স ছোটো করতে পারো বাট ফিঙ্গার স্টাইলও করতে পারো এরকমভাবে শুধু তুমি ঠিক আছে যা খুশি তোমরা করতে পারো বাট আমি যেটা সাজেস্ট করবো তোমাদের যে ফোর বাই ফোর রিদম করতে এটা ধরো এরকম কথা ছিল একদিন চলে যাব দূরের সীমানায় ঠিক আছে তো এরকম যদি করো তাহলে যে স্ট্রামিং প্যাটার্নটা ইউজ হবে সেটা হচ্ছে এরকম ডাউন ডাউন আপ আপ ডাউন 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 আপ আবার বলি ডাউন ডাউন আপ আপ ডাউন 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 আপ ডাউন ডাউন আপ আপ ডাউন 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 আপ ঠিক আছে এরকমভাবে আসবে এবার আসি কি কি কর্ডস কোথায় কোথায় চেঞ্জ হয়েছে তো ফার্স্টে শুরু হচ্ছে এ মাইনার থেকে আমি ফার্স্টে ডাউন স্ট্রোকে দেখাচ্ছি পরে ফুল কর্ড সাইকেল কমপ্লিট হলে আমি স্ট্রামিংয়ে দেখিয়ে দেবো তো ফার্স্টে আসছে এ মাইনার শুরু হচ্ছে এ মাইনার থেকে মেন যেটা কথা সেটা হচ্ছে তোমাকে খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু বিট থেকে শুরু হচ্ছে না মানে এরকম প্রথমে ফার্স্ট বিটটা পড়ছে তারপর গানটা শুরু হচ্ছে কথা ছিল একদিন কথা ছিল ঠিক আছে অফ বিটে গানটা রয়েছে তো সেটা খেয়াল রাখতে হবে তো চলো ফার্স্টে শুরু হচ্ছে এমএনআর থেকে কথা ছিল একদিন চলে যাব দূরের সীমানায় তো ফার্স্টে কি থাকছে এ মাইনার জি মেজর এই জায়গাটাতে তোমরা ট্রিক করতে পারো যদি তোমরা চাও যদি ইন্টারমিডিয়েট না হও মানে যদি বিগিনার্স না হও ইন্টারমিডিয়েট হও তাহলে এরকম করতে পারো কথা ছিল একদিন একদিনে জি মেজর চেঞ্জ করলাম চলে যাব দূরের সীমানায় দূরের সীমানাতে গিয়ে চেঞ্জ করে হচ্ছে ই মাইনার ঠিক আছে আদারওয়াইজ এটাও রাখতে পারো এ মাইনার টু জি মেজর টু
E minor. First line এটা থাকছে। তো দেখা যাক first এর chord progression কি আছে first line এ। কথা ছিল একদিন চলে যাব দূরনিয় সীমানায়। সীমানায় থেকে change করবে E minor এ। চলে যাব তো হবে G major। আরেকবার দেখে। কথা ছিল প্রথমে strum হয়ে যাচ্ছে এটা ড্রাম স্ট্রোক করছে। কথা ছিল একদিন চলে যাব দূর থোড়ে থেকে G major আসছে। G major, E minor, F major, G major. এটা ছিল first line এর chord progression. চলো দেখা যাক কি কি দাঁড়াচ্ছে। কথা ছিল একদিন চলে যাব দূর এখানে কিন্তু কোনো কথা নেই বাট এখানে জাস্ট স্ট্রামিংটা তোমাদের রাখতে হবে ফর মেইনটেইন দা তাল বা রিদম যেটা বলতে পারো ঠিক আছে তো ফরের যে লাইনটা সেটারও কর্পোরেশন এরকম থাকে এ মাইনার জি মেজর ই মাইনার এ মাইনার এফ মেজর জি মেজর ঠিক আছে চলো কথা ছিল একদিন তুলে নিয়ে সব আরেকবার করি কথা ছিল সব সবুজ সুখী এখানেও ফার্স্ট যেরকম কর্ড প্রোগ্রেশন থাকছে এ মাইনার টু এফ মেজর টু জি মেজর টু ই মাইনার এটা হলো ফার্স্ট লাইনটা কথা ছিল সব সবুজ চেঞ্জ হচ্ছে এফ আর এফ মেজর আগে এ মাইনার থাকছে সব সবুজ সুখী হে এখানে জি মেজর সুখী হে যাওয়ার আগে আগে থেকে শুরু হচ্ছে আবার ই মাইনার আগে দেব এ মাইনার ক্রস লাইন থেকে কোরাস পার্টটা যাই ছিল সব সবুজ সুখী হয়ে যাওয়ার আগে আগে দেব অমৃতে সন্ধান শুধু তুমি এলে না ডি মাইনার ঠিক আছে শুধু তুমি এলে না এখানে চারবার আসে মনে রাখতে হবে শুধু তুমি এলে না ফার্স্ট ডি মাইনার শুধু তুমি এলে না এখানে এ শর্ট মেজর আবার ব্যাক টু ডি মাইনার শুধু তুমি এলে না আবার ব্যাক টু এ শর্ট মেজর শুধু তুমি এলে না সময় খুঁজেছে এখানে সি মেজর সময় খুঁজেছে যে তোমায় এখানে এ মাইনার সি মেজর টু এ মাইনার ঠিক আছে তো কোরাস পার্টটা বলি কোরাস পার্টের কর্ড প্রোগ্রেশন থাকছে ডি মাইনার টু এ শার্প মেজর দুবার থাকবে আবার ডি এ শার্প মেজর টু ডি মাইনার আবার ডি মাইনার টু এ শার্প মেজর ঠিক আছে দিয়ে সময় খুঁজেছে সি মেজরে
যে তোমায়, এ মাইনর, ঠিক আছে? তো চলো কোরাস পার্টটা একবার দেখি। শুধু তুমি এলে না, এলে না তে কিন্তু ডি মাইনর চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? আগে কিন্তু ই মেজরই থাকবে, এটা মনে রাখ, মনে মাথায় রাখতে হবে। শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না, এলে না তে কিন্তু চেঞ্জ হচ্ছে কর্ডটা, মনে রাখতে হবে। এলে না তাদের জন্য বলছি আমি নতুন সেট আপের ভিডিও বানিয়েছি, সেটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর আমার এক নিজস্ব ব্যান্ড আছে, চতুর্থ নিজস্ব আমাদের ব্যান্ড আছে, তো তার লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা চেক করতে পারো। আমার নিজের বানান এবং কম্পোজ করা গান আমি সেখানে আপলোড করি, তো সাপোর্ট করো, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই, কারণ বেঙ্গলি ইউটিউবারদের সাপোর্ট করতে হবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিওতে, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে সেটা কমেন্টস করবে, অনেক কমেন্টস কমেন্টসও ভরিয়ে দেবে। তো যাই হোক, দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে, বাই।